আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা কোথায় গিয়েছিলাম বলুন তো? আমরা গিয়েছিলাম ভোট দিতে, যেহেতু আজ ভোটের দিন, ভোট না দিলে কি চলে? তাই সকাল সকাল নাস্তাটা শেষ করে চলে আসছি ভোট দেওয়ার জন্য। যেহেতু আমি ঢাকার ভোটার, তার জন্য আমাকে তো ভোট দিতেই হবে। ভোট দিতে যেয়ে দেখি বাইরের পরিবেশ অন্যরকম, কেমন একটা উৎসব উৎসব পরিবেশ মনে হচ্ছে। চারিদিকে এত মানুষজন, আর কেন্দ্রের সামনে এরকম টেবিল নিয়ে কিছু মানুষ বসেছিল বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য। তাদের কাছ থেকে আমি জেনে নিলাম আমার কোন কেন্দ্রে ভোট। তো ভোট কেন্দ্রে চলে যাই। গতবার যেহেতু প্রথম আমি ভোট দিয়েছিলাম, তখন আমি বুঝেছিলাম কিভাবে ভোট দিতে হবে, যার জন্য এইবার আর ভোট দিতে কোনো প্রবলেম হয়নি, আর বুঝতেও কোনো প্রবলেম হয়নি। বাইরে এবং ভিতরে সব জায়গায় পুলিশের খুব সুন্দর একটা গার্ড ছিল, খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছিল দেখলাম। ভোট কেন্দ্রের সামনে মনে হচ্ছিল যেন মেলা বসে গিয়েছে, চারিদিকে খাবারের দোকান আর বিভিন্ন খেলনার দোকান। আজ রায়ানকে সাথে করে নিয়ে আসি নাই, আজ যদি রায়ানকে সাথে করে নিয়ে আসতাম তাহলে নিশ্চিত আমাকে পাগল করে দিত এইসব খেলনাপত্র কেনার জন্য। আমার ভোট দিয়ে শেষ করে আমি আরো দুই একটা কেন্দ্রে গিয়েছিলাম ঘুরতে দেখার জন্য। যেহেতু সবাই ঘুরে বেড়াচ্ছে দেখছে, তাই আমারও মনে হচ্ছিল আরো দুই একটা কেন্দ্রে যে দেখ। হ্যাঁ, কে কোথায় থেকে ভোট দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।